আপোনালোকক সেৱা জনাইছো আৰু মোৰ ইউটিউব চেনেলটিলে আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আজি মই বেঙ্গন ফ্রাই অর্থাৎ বেঙেনার গোটা ভাজি বনাব ওলাইছো। তার বাবে মই এয়া সুন্দরকে বেঙেনা কেইটামান লৈ লৈছো। এতিয়া মই এইকেইটা এনেদরে কাটি লম। এয়া চাও, ঠিক এনে ধরনের ঠিক এনে ধরনের মই এতিয়া বেঙেনা কেইটা কাটি লম। ইতিমধ্যে চাও বেঙেনা ফ্রাইর বেঙেনাখিনি কি সুন্দর করেছি, মই বেঙেনা ভাজিবলৈ ওলাইছো, বেঙেনাখিনি কি সুন্দর করে কাটি ললো। এয়া চাও সুন্দরকে মই ফালি ফালি সুন্দর করে ললো। এতিয়া মই এখিনি রাখিম আর ইয়াতে কি করি এটু পাতিলো। ইয়াতে এয়া অলপমান বেসন দিলো, ইয়াতে অলপমান চাউলৰ গুড়া দিলো, অলপমান হালধি দিলো, নিমখ দিলো, জলকীয়া গুড়ি দিলো, দি পেলাই এইখিনি মই সুন্দরকৈ এতিয়া মিক্স কৰিম। অকণমান পানী দি সুন্দরকৈ এইটো পেষ্ট বনাই লম। পেষ্টটো বেছি ডাঠু হ'ব নালাগে, বেছি পনীয়াও হ'ব নালাগে। এইটো আপোনালোক যদি মোৰ চেনেলটোলৈ প্ৰথমবাৰ আহিছে তেতিয়াহ'লে মোৰ চেনেলটো এ টু জেড টেষ্টি কিচেন সাবস্ক্রাইব কৰি ল'ব। বেঙেনাখিনি ভাজিবৰ কাৰণে এইটো গেছটো জ্বলাই দিলোঁ, দি এটা কেৰাহী পাতি দিলোঁ। বেঙেনাখিনি ভাজিবৰ কাৰণে এয়া সৰিয়হৰ তেল দি দিলোঁ। সৰিয়হৰ তেলৰ পৰিৱৰ্তে আপোনালোকে যি তেলে খাই ভাল পায় সেয়া তেলেই দিব পাৰে। তেল গৰম হোৱাৰ লগে লগে মই কি কৰিলোঁ, এই বেঙেনাখিনি ইয়াতে পেলাই দিছোঁ, এই বেচন আৰু হেৰিয়ৰ মিশ্ৰণটো পেলাই দি এতিয়া মই ক্ৰমান এনেকৈ লেতিয়াই লেতিয়াই বেঙেনাকেইটা ভাজি ল'ম। দেখিছে নহয় তেল গৰম হৈছে, এটা এটাকৈ দি যাম, লেতিয়াইছোঁ, লেতিয়াইছোঁ সুন্দৰকৈ আৰু এনেকৈ দি দিছোঁ। জুইটো কিন্তু মিডিয়ামৰ পৰা অকণো নিনিব দেই, পটককৈ ধৰি যাব, বৰ সোৱাদযুক্ত এইটো বেঙেনা খাইছোঁ, বৰ সোৱাদযুক্ত হয় খাবলৈ। এয়া চাওক পটককৈ এয়া হৈছেহি আৰু অকণমান কৰে পটককৈ দিছে এয়া বেঙেনা, দেখিবলৈ কিমান ধুনীয়া লাগিছে ফুল ফুলকৈ। চাউলৰ গুড়াটো দিছোঁ, পিঠাগুড়িটো দিছোঁ মানে অলপমান খচখচীয়া হ'বৰ কাৰণে, মচমচীয়া হ'বৰ কাৰণে, সেইটো নিদিলেও হয়। নাইবা আপোনালোকে এটা কাম কৰিব পাৰে, এটা টেষ্টি যদি পিঠাগুড়িও নাথাকে আৰু আপোনাৰ ধৰক পঞ্চৰ পঞ্চৰো নাথাকে, তেতিয়াহ'লে যদি আপোনালোকে ভাতৰ মাৰত বেচনটো সানি ল'ব পাৰে তেতিয়াও একেই খচখচীয়া পাব, মচমচীয়া পাব। এয়া চাওক খুব সুন্দর রেসিপি, এটি রুটির খাব পাৰে, ভাতের লগত খাব পাৰে, ডোসার লগত খাব পাৰে, সকলের লগতে খাব পাৰে। এইকেইটা হয়ে গেছে, এইকেইটা মই কাটি রাখি, এইকেইটা কাটি রাখিলো। এনে ধরনের মই গোটেইটো ভাজিলোঁ, ফালি দিয়ার কারণে গোটেই নিমখ হালধিটো সম্পূৰ্ণকৈ কেৰাহীতে সোমাই যায়। ইতিমধ্যে চাওক কি সুন্দৰকৈ এয়া বেঙেনাৰ গোটা ভজা বেঙ্গন ফ্ৰাই প্ৰস্তুত হৈ গ'ল। গতিকে এই সুন্দৰ ৰেচিপিটো আপোনালোকে সুন্দৰকৈ বনাই খাব আৰু এটি নতুন ৰেচিপি লোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ মই ইমানতে সামৰিলোঁ। নমস্কাৰ।